হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে কৃষ্ণময় শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি সবার প্রথমে দেখাই এই যে জি বাংলা রন্ধনে বন্ধনের আসল যে হাকদার তাকে আমি এগুলো পরিয়ে দিয়েছি আর এই যে সবার শৃঙ্গার দর্শন করে নাও এই যে সবাইকে ফুলের শৃঙ্গার করিয়ে দিয়েছি আর এইখানে ভোগ দর্শন করে নাও আজকে ভোগের থালিতে বেগুন ভাজা অন্ন একটা লঙ্কা আর একটি সন্দব লবণ আমরা ভগবানের ভোগে সন্ধব লবণটাই ইউজ করি আর জল এগুলো দিয়ে অফার করেছি আজকে আমার শরীরটা খুবই খারাপ মনে হচ্ছে জ্বর আসছে যাই হোক তো এই কারণে খুব বেশি কিছু করতে পারিনি একটু পরে আমি ওদের রান্নাটা করব একটু রেস্ট নিয়ে যাই হোক আর এই দিকে ওদের শৃঙ্গার দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সামনে থেকে দেখাই দেখো কত সুন্দর লাগছে আমার কাছে তো খুবই সুন্দর লাগছে যাই হোক এই ড্রেসের সঙ্গে ফুলগুলো মানে একদম পারফেক্ট ম্যাচিং হয়েছে সামনে থেকে ভিডিওতে কতটা কত কি আসছে জানি না কিন্তু সামনে থেকে খুবই ভালো লাগছে দেখতে আর এই যে আমার গপু সোনাদের দর্শনা তোমরা করে নাও এই যে এই যে ওদের ফুল দিয়ে শৃঙ্গার করেছি তো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে আমি মানে বলেছিলাম যে ওদের দুজনের নাম ফিক্স হয়নি তো ওদেরকে কী নাম দেওয়া যায় তোমরা কমেন্টে জানাও তো অনেকেই অনেক নাম সুন্দর সুন্দর নাম তোমরা বলেছো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কালকে আমি যখন সন্ধ্যাবেলা মালা জাপ করছিলাম সকালবেলা আমার সময় হয় না বলে আমি সন্ধ্যাবেলায় করি সন্ধ্যা পুজো দিয়ে তারপরে বসে মালা জাপ করি তো নাম জাপ করি তো তখন হঠাৎ করে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে আমি নাম জাপ করতে করতে হঠাৎ করে মানে আমার মনের মধ্যে যেন আসলো ওদের নামগুলো যেন আমার মন থেকেই যেন বেরিয়ে আসছে তো ওদের নাম যেন ওনারা নিজেরাই আর কি আমাকে বলে দিচ্ছেন তো কালকে ওদের নাম ফিক্স হয়ে গেছে এই যে একটু সামনে থেকে দেখে নাও এই যে এনার নাম শ্যামসুন্দর আর এনার নাম হচ্ছে রায় কিশোরী তো নামগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও দেখো নামগুলো আমার কাছে তো খুবই ভালো লাগলো জানি না মালা জপ করতে করতে মানে হঠাৎ করেই মানে নাম জপ করতে করতে হঠাৎ করেই মনে হচ্ছে যেন মানে ওদের নাম এটা এরকম অটোমেটিক্যালি মন থেকেই বেরিয়ে আসলো তো যাই হোক মনে হচ্ছে যেন ভগবান স্বয়ং নিজেই আমাকে এই নামগুলো বলে দিলেন তো ওদের নাম শ্যামসুন্দর আর রায় কিশোরী আরেকটা জিনিস দেখাই তোমাদের প্রত্যেক দিন ভগবানের যখন আমি শৃঙ্গার করি তখন একটা কি দুটো ফুল ঠিক এই শিবজির মাথায় এসে পড়ে প্রত্যেক দিন মনে হয় যেন ভগবান স্বয়ং শিবজির মাথায় এই ফুলগুলো ফেলছেন তো তোমরা সবাই জানো যে শিবজি হচ্ছেন ভগবানের পরম ভক্ত তো এই কারণেই হয়তো ভগবান তার ভক্তের থেকে প্রিয় তো ভগবানের কাছে আর কিছুই না এই কারণেই হয়তো তিনি প্রত্যেক দিন শিবজির মাথায় একটা করে ফুল একটা বা দুটো করে ফুল শিবজির মাথায় নিজেই ফেলেন যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে মহাদ্বাদশীর অনেক অনেক শুভেচ্ছা হরি বোল রাধে রাধে জয় জয় শ্রী রাধে